প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ সকালে রাজাপুরে কৃষকের পাকা ধান হারভেস্টার মেশিন দিয়ে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কুন্তলা ঘোষ, জেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সম্পাদক তৌফিকুল আলম তৌফিক সহ আরও অনেকে। করোনা ক্রাইসিসের সময়ে আসলে এই আপনার লকডাউন হওয়ার কারণে, সাধারণ ছুটি হওয়ার কারণে এবং পরিবহন বন্ধ থাকার কারণে শ্রমিকের কিন্তু চরম সংকট হয়ে গেছে, যে কারণে এই হারভেস্টার মেশিনগুলি অত্যন্ত কার্যকরী একটি মেশিন এবার কৃষকদের জন্য। শ্রমিক স্বল্পতার সময়েও এই মেশিন দিয়ে যাতে অধিক সংখ্যক ধান কাটা যায় সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা করেছেন এবং ব্যাপকভাবে ভর্তুকি উনি দিচ্ছেন কৃষকদের।